আপনারা দেখছেন বঙ্গের খবর। বিষ্ণুপুরের সোজা রথের রশি টানল মল্লভূমবাসী। বাংলার সেরা তিন রথযাত্রা উৎসবের অন্যতম মল্লভূম বিষ্ণুপুরের সপ্তাহব্যাপী উৎসবের সূচনা হল। এই দিনে সোজা রথের শুরুতেই মাধবগঞ্জ মহল্লার মল্লভূমবাসী টানলেন মল্লদেবতা মদন গোপালের রথের রশি। এখানে দুইটি রথ ব্যবহার করা হয়। প্রথমেই ভক্তগণ টানলেন ছোট রথ, পরে বিশাল আকৃতির বড় রথ। এই দিন সাত সকালেই পুণ্যার্থীরা স্নান সেরে শুদ্ধ পোশাকে বীর্যমান রথতলায়। রথের বিক্রয়ের উদ্দেশ্যে নিবেদিত হয় পুষ্পার্ঘ্য। জাঁকজমকের এই উৎসবে বাদ্য বাজনা একটা দর্শনীয় বিষয় হয়ে ওঠে, যাত্রীদের উৎসাহ দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। রথদেবতার পূজা শেষে বিতরণ করা হয় সানজল। পবিত্র স্নানবারি গ্রহণের জন্য ভক্তদের উৎসাহ নজর কাড়ে। কৃষ্ণগঞ্জ মহল্লায় সমান উদ্দীপনায় বীর্যমান পুণ্যার্থীরা। কেমন আনন্দ হচ্ছে আজ? আনন্দ মানে বিশাল আনন্দ হচ্ছে, কারণ আমরা একটাই সুযোগ খুঁজি, বছরের রথ এখন মানে গোপাল আমাদের বেরোয়, ওকে নিয়ে বেরোনোর একটা যে আনন্দ সেটা আমি মানে বুঝাতে পারবো না, যারা থাকে তারাই একমাত্র বুঝতে পারে। আজ থেকে কি এখানে আসা হবে না? মাস থেকে যে শুরু হলো একদম মঙ্গলবার পর্যন্ত, এমনকি পরের দিন পর্যন্ত আমরা এনজয় করবো, আর গোপালকে নিয়ে আমরা এতটা আনন্দ করবো যেটা মানে কি বলবো, মানে আমাদের জীবনে একটা মানে এটা আনন্দের একটা সুখ। আজকে কি রথের দড়ি টানা হলো? হ্যাঁ, দড়ি টানলাম, এমনকি আমরা যে ঠাকুরটা বেরিয়েছি তার সাথে গিয়ে আমরা ধূপ দেখেছি, মানে পুরো কীর্তনও করেছি। আপনার নাম? আমার নাম কৃষ্ণা দে, মাধবগঞ্জ বাড়ি। আপনার নাম? কীভাবে আপনারা উপভোগ করেন? খুব ভালো করে করি, সুন্দর করে করে, আমাদের একটু সব থেকে আনন্দ লাগে এই জিনিসটা। অপেক্ষা করে থাকেন কখন দড়ি টান দেবেন? হ্যাঁ, আমি এখানে দীর্ঘদিনই আসি, প্রতিদিন সন্ধ্যাবেলায় আরতিতে আসি, সকালে আসতে পারি না, সন্ধ্যাতেই যোগ দিয়ে থাকি। আজকে সকালে কী করলেন? আজকে সকালে গিয়ে পরিক্রমা করলাম, গোপাল দর্শন করলাম, হ্যাঁ গান হলো, তার সঙ্গে অনুষ্ঠান করলাম। রথের দড়িতে? হ্যাঁ, রথের ড্রপ টানলেন? হ্যাঁ, রথের ড্রপ টানতে পারিনি, দড়ি ধরেছি। এটাই কি আনন্দ? এটাই আনন্দ সব থেকে। সাত দিন ধরে বিতরিত হবে ঈশ্বরকে নিবেদিত ভোগ। উল্টো রথের জাঁকজমকের মধ্য দিয়ে শেষ হবে রাজ্যের অন্যতম সেরা রথ উৎসব। বসবে মেলা, চলবে কেনাকাটা, উৎসবের আনন্দে মাতবে বড়দের সঙ্গে ছোটরাও। চলছে কুটির শিল্পীদের ঘরে ঘরে রথের মেলা। অন্যতম আকর্ষণ কাঠের রথ তৈরির প্রস্তুতি। সারা বছরের অপেক্ষা শেষে যদি ঘরে আসে দুটো পয়সা। বিষ্ণুপুরের অন্য রাজ্যের যে রথ 11-16 আনা কার্যকরী কমিটি মাধবগঞ্জে, এটা একটা ঐতিহ্যের ধারা তো বরাবর বহন করে রেখেছে, এবং এটা শুধু এখনকার নয়, আমরা বিগত দিনগুলো যে দেখি মল্লরাজ থেকে শুরু করে তাদের সৃষ্টি রথ, সেই রথের ধারাবাহিকতা ঐতিহ্য পরম্পরা আজও কিন্তু আমরা মেনে চলি। আজও মদন গোপালজিকে এখান থেকে মদন গোপালজিকে যেমন প্রত্যেক নিত্যসভার পুজোতে হয়, ঠিক অনুরূপভাবেই যে আমাদের প্রভু রথে আরোহণ করেন, এই রথের প্রত্যেক দিন সোজা রথ এবং উল্টো রথ, এবং তারপরে নগর পরিক্রমা উল্টো রথের দিন, এই যে পরম্পরা এটাকে কিন্তু আজকে আমরা সবাই কিন্তু মেনেছিলাম। মানুষজনের ভিড় জমে, মানুষজনের ভিড় যত দিন যাচ্ছে, যত বছর যাচ্ছে, মানুষ নতুনত্বের সময়, নতুন স্বাদের আশা, তাতে কিন্তু ভিড় প্রচুর বাড়ছে, প্রচুর। বিষ্ণুপুর থেকে প্রসেনজিৎ বাবু দত্তের সঙ্গে অমিত শর্মার রিপোর্ট, বঙ্গের খবর। সুস্থ শরীর আর সুন্দর মন গড়ে উঠুক আপনার শিশুটির মল্লভূম যোগ সেন্টারের হাত ধরে। হ্যাঁ, আমাদের অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলী প্রশিক্ষণ দিচ্ছেন যোগাসন, প্রাণায়াম ও জিমন্যাস্টিকের। মহিলাদের জন্য রয়েছেন মহিলা প্রশিক্ষক। বিশ্বমানের যোগা সেন্টার মল্লভূম যোগ সেন্টার, আমাদের সমস্ত শাখাগুলিতেই ভর্তি চলিতেছে। বিষ্ণুপুর শহরে যে কোনো একটি শাখাতে চলে আসুন। বকুলতলা স্পোর্টিং ক্লাব, ভাটপুকুর শাখা, মিলনী ক্লাব, রমেশ স্মৃতি সংঘ, নেতাজি নগর কলোনি শাখা, এছাড়াও শহরের বাইরে জয়পুর, হেতিয়া, বাঁকাদো, রামসাগর ও জয়কৃষ্ণপুর। তাহলে আর দেরি নয়, আমাদের ঠিকানাটি মনে রাখবেন, মল্লভূম যোগ সেন্টার, বিষ্ণুপুর, বাঁকুড়া। আমাদের মোবাইল নাম্বার 9434239235, 9832139952।